आज हिंदुस्तान का रेल मंत्री बना हुआ है। नैतिक जिम्मेदारी छोड़ दीजिए, आज भी हादसे के वक्त रेल कैसे अच्छी बनेगी उस पर चर्चा हो रही है। সম্প্রতি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। দ্বিতীয়বারের জন্য রেলমন্ত্রী পদে বসেছেন প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণব। আর এরই মধ্যে ফের আরেকটা রেল দুর্ঘটনা, ফের প্রাণহানি, ফের বিরোধীদের প্রশ্নের মুখে মোদী সরকার, ফের প্রশ্নের মুখে রেলমন্ত্রী। সোমবার দুর্ঘটনাস্থলে পৌঁছতে মোটর বাইকে উঠেছিলেন রেলমন্ত্রী, তা নিয়েও কটাক্ষের সুর কংগ্রেসের গলায়। আপ রেলমন্ত্রী হ্যাঁ, আপ গাড়ি সে ভি জা সকতে থে, লেকিন ভিডিও জাদা বেহতর তব আয়েগা জব আপ জুম 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 করকে মোটরসাইকেল সে জায়েঙ্গে। আচ্ছা ভিডিও আ গিয়া সামনে, রিল বনা লিয়া আপনে, আব আপ বতাইয়ে আপনে এক সাল সে ইস দেশ মে রেল কো সুরক্ষিত করনে কে লিয়ে কিয়া কাম কি। নরেন্দ্র মোদি কি সরকার অর উনকে মন্ত্রী উদাসীন হ্যায়, অকর্মণ্য হ্যায়। স্বাধীন ভারতের ইতিহাসে দুর্ঘটনার পর রেলমন্ত্রীর ইস্তফার দুটি নজির রয়েছে। 1956 সালে তামিলনাড়ুর আরিয়ালুর ট্রেন দুর্ঘটনায় 142 জনের মৃত্যু হয়। সেই সময় জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় রেলমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। দুর্ঘটনার নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করেছিলেন তিনি। 1999 সালের অগস্টে গাইসাল ট্রেন দুর্ঘটনা হয়, তাতে মৃত্যু হয় 290 জন যাত্রীর। সেই সময় রেলমন্ত্রী ছিলেন নীতিশ কুমার, নৈতিক দায় নিয়ে পদত্যাগ করেছিলেন তিনি। বিজেপির মন্ত্রীও তো লাল বাহাদুর শাস্ত্রীর মতো রেল দুর্ঘটনার পরে পদত্যাগ করবে না, তার ফলে আমরা ওকে রেখেই ওর বিরুদ্ধে যা বলার বলব। রেলের মালিক ইন্ডিয়ান রেলওয়েজ, ইন্ডিয়ান রেলওয়েজের উপরে মন্ত্রী। দিনের বেলা একটা মালগাড়ি এসে ধাক্কা মারলো একটা প্যাসেঞ্জার ট্রেনে, দোষ ওদের নয়, কার? কেন্দ্রীয় সরকার বা রেল মন্ত্রক এই দুর্ঘটনার দায়িত্ব তারা এড়িয়ে যাননি, কেন্দ্রীয় রেলমন্ত্রীও সে কথা বলেননি। পুরো বিষয়টি তদন্ত সাপেক্ষ, তদন্ত চলছে এবং মানুষের জীবন তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। এই মর্মান্তিক হৃদয় বিদারক দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য সকলকে তৎপর থাকতে হবে। রেলমন্ত্রকের পাশাপাশি অশ্বিনী বৈষ্ণবের হাতে এখন রয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রক ও তথ্য প্রযুক্তি মন্ত্রক, অর্থাৎ তিনটি দায়িত্ব তাঁর হাতে। দিস ইজ দ্য টাইম টু হ্যাভ এ ফুল ফ্লেজ রেলওয়ে মিনিস্টার। প্রেজেন্ট যিনি রেলওয়ে মিনিস্টার আছেন উনি ইজ কোয়াইট কম্পিটেন্ট, কিন্তু কত টাইম উনি রেলওয়ে মিনিস্ট্রির উপরে দিতে পারছেন এটা একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। অ্যান্ড অল দিজ ইস্যুস, মানে যেহেতু রেলওয়ে নেটওয়ার্কটাও এক্সপ্যান্ড করছে, রেলওয়ে নতুন রেলওয়ে ট্র্যাক হচ্ছে, কোথাও রেলওয়ে লাইন ডাবল করা হচ্ছে, আমার মনে হয় অন্তত কিছুদিনের জন্য ফুল টাইম একটা রেলওয়ে মিনিস্টার দিলে ভালো হবে। যে 10 জনের পথ চলা পথেই চিরতরে শেষ হয়ে গেল, যাদের পরিবারের চোখে আজ শুধুই বাঁধ না মানা জল, তাদের সামনে দাঁড়িয়ে গাফিলতি খামতি গাছড়া মনোভাবের দায় কি কেউ নেবে? কৃষ্ণেন্দু অধিকারী ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।